মালিকের যখন ইচ্ছা হবে আবার সেদিন ছোটেও যাব। মানুষের জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে তার এই জীবনখানা। মানুষের জীবনের সবচেয়ে উপহার হচ্ছে বড় উপহার তার এই জীবন। আর মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মৃত্যু। তাকে একদিন এই পৃথিবীকে ত্যাগ করতে হবে। আমার দাদাগুরু মালিক চাঁদের একটি গান আমি করব, আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে গানটি শুনবেন। আমি তোমারে তারি লেইখা কুলে পাইলাম না, হারে ও আমার বান্ধব রে, আমি তোমার তারিফ লেইখা কুলে পাইলাম না। আমি আমার প্রভু দয়াময়ের তারিফ কি করে করব? তার দয়া কৃপায় আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চেহারা মবরক আমি পরিদর্শন করতে পারছি। তার দয়া কৃপায় এখানে দাঁড়িয়ে আমি আজ সাগর দেওয়ার গান গাইতে পারছি জহির পাগলের সাথে। আল্লাহ পাকের একটি নিয়ামত, যদি আমি হাজার বছর জমিনে পড়ে কাঁদি আর তার একটি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তবুও তার একটি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জায়গায় আমার দয়াল মালিক চাঁদ বলে, দীনবন্ধু রে কলম লইলাম বানাইয়া, ওই কলমে লেইখা সোমার হয় না, আমি দরিয়ারও পানি দিয়া কালি লইলাম বানাইয়া, দরিয়ারও পানি তারি ফেলেই খাকুল পাইলাম না, আমি তোমারে তারি লেই খাকুল পাইলাম না, ও আমার বান্ধব তোমার তারি ফেলেই খাকুল পাইলাম, আমি তোমার তারি লেই খাকুল পাইলাম না, দেখিলে প্রাণ আমার বাঁচে আমার বান্ধব রে, না দেখিলে প্রাণ আমার বাঁচে না আমার
তাতে দয়াল বুঝতে পেলাম অল্প কিছু লিখেছিলাম তাতে বান্ধব বুঝতে পেলাম এই লেখাতে তোমার দেখা হয় না রে দয়া এই লেখাতে তোমার দেখা হয় না দিন বন্ধু আরে তোমার তারিফ নেই ঠাকুর পাইলাম আমি তোমার এই ঠাকুর পাইলাম না তোমার তারিফ নেই